ইয়রেঞ্জের পৃষ্ঠপোষক ও সদ্য বরখাস্ত বরণী থানার পরিদর্শক সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দফতর। গেল রোববার দিল্লিতে অবস্থিত দেশটির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। মঙ্গলবার ভারতকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম। তিনি জানান, এখনও সেই চিঠির কোনো জবাব আসেনি, জবাব না এলে আবারও চিঠি পাঠানো হবে। ইয়রেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ভারত নেপাল সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। বর্তমানে সে দেশে রিমান্ডে রয়েছে সোহেল রানা। ন্যাশনাল সেন্টার ব্যুরো নিউ দিল্লিতে, হ্যাঁ, এনসিবি নিউ দিল্লিকে আমরা লিখেছি যে ওর বিষয়ে আমাদেরকে ডিটেলস দেওয়ার জন্য এবং ওকে ফিরে আনার ব্যাপারে কোঅপারেট করার জন্য আমরা অলরেডি তাদেরকে লিখেছি।